আমাদের বাংলাদেশ জীববৈচিত্র্যের একটি স্বর্গভূমি। প্রায় 2500 প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী আর 1700 প্রজাতির মেরুদণ্ডী প্রাণী সহ 6000 প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় আমাদের এই ছোট্ট দেশটিতে। বিশ্বের মোট পাখি প্রজাতির 7.1% এবং স্তন্যপায়ী প্রজাতির 2.8% পাওয়া যায় বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো একটি ছোট দেশে কেন এত বিপুল পরিমাণ জীববৈচিত্র্য দেখা যায়? ক্রমবর্ধমান জনসংখ্যা এবং মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের প্রভাবে এই জীববৈচিত্র্য কতদিন আর টিকে থাকবে? বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত দেখুন আগামী পর্বগুলিতে।